গোপালগঞ্জ থেকে পাটগাতি ব্রিজ হয়ে নাজিরপুর জেলা ফিরোজপুর পর্যন্ত সংযোগ সড়ক, সাগরটি থেকে রূপাতলী পর্যন্ত এটি বিভিন্ন মহলে আলোচিত হয়, এটাকে আমরা এখন পুল সিরাত বলি স্যার। রূপাতলীকে এড়িয়ে আপনারা রেডিও সেন্টারের আগে পিছে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করেন, ওখান থেকে যদি করেন তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কম হবে, মানে আবাসনের ক্ষতির পরিমাণ কমে যাবে। যানজট, সড়ক দুর্ঘটনা এগুলো রোধ করার জন্য স্যার বাইপাস সড়কের কোনো বিকল্প নেই। টাকা ব্যাপার না, ইনশাল্লাহ আমি মনে করি যে বাইপাস সড়ক হলে আমার গ্রাম উন্নয়ন হবে। আমি থানা থেকে মাওয়া যাওয়ার সময় তাই যখন রাস্তা করবেন তখন যেন ওই রাস্তাটাকে ফলো করে রাস্তা করা হয়, অত সুন্দর করে করা হয়। এই মতামতগুলোর আলোকেই আমরা যে ব্যবস্থা গ্রহণ করব, সরকার এটাতে ইতিবাচক সাড়া দিবেন। যত তাড়াতাড়ি সহযোগিতা করতে পারি ভূমি অধিগ্রহণের ব্যাপারে তত তাড়াতাড়ি আমরা মূল নির্মাণ কাজে আমরা যেতে পারব। গোপালগঞ্জ থেকে পাটগাতি ব্রিজ হয়ে নাজিরপুর জেলা ফিরোজপুর পর্যন্ত সংযোগ সড়ক, এটিও একটুখানি বলতে চাই যেন বেশ কিছুদিন আগে আমি থানা থেকে মাওয়া যাওয়ার সময় আমাদের ওখানে রাস্তাটা গাড়ির সামনে বসে ভিডিও করেছিলাম, করে আমি ইন্টারনেটে দিয়ে প্রশ্ন করেছিলাম বলেন তো এটা কোথায় রাস্তা, অনেকেই বলতে পারে নাই যে এটা বাংলাদেশের এবং এই যে বাংলাদেশের রাস্তা, মানে এত সুন্দর রাস্তা এটা আসলে আমরা গর্ববোধ করি। তো আমার আসলে আপনাদের কাছে চাহিদা আপনারা এই এলাকায় যখন রাস্তা করবেন তখন যেন ওই রাস্তাটাকে ফলো করে রাস্তা করা হয়, অত সুন্দর করে করা হয়, এটা হচ্ছে আমাদের অনুরোধ। দ্বিতীয় অনুরোধ স্যার, আমাদের দেশে যে সমস্যাটা হয় রাস্তার পাশেই গাছ লাগায়, গাছ লাগানোর পরে যে পানিগুলো পড়ে রাস্তা নষ্ট হয়ে যায়। আমি বিভিন্ন দেশে দেখেছি রাস্তা থেকে গাছ কিন্তু একটু দূরে রাস্তাগুলো সুন্দর থাকে, সেই সেই জায়গাটা যদি আপনারা করতে পারেন গাছ লাগালে গাছটা যেন একটু রাস্তা থেকে দূরে থাকে সেইটা অনুরোধ থাকবে। একসময় বরিশাল শহরটা প্রান্তিক শহর ছিল, কারণ এই পাশে একদিকে নদী ঘোলা তো যেতে হতে নদীতে, আবার পটুয়াখালীতেও পাঁচ ছয়টা ছয়টা ফেরি ছিল, আলটিমেটলি শহর এখানে শেষ হয়ে যেত। এখন যে অবস্থা দাঁড়িয়েছে সড়ক যোগাযোগে বরিশাল শহরটা একটা মধ্যবর্তী শহরে চলে আসছে, এরপর রাস্তাটা ক্রস করে যাচ্ছে। এই ধরনের আমাদের দেশেই যে শহরগুলো আছে বিভাগীয় শহর, আপনি ময়মনসিংহ ধরতে পারেন বা সিলেট ধরতে পারেন, সেখানে কিন্তু একাধিক বাইপাস আছে। তো কাজেই এখানে বাইপাসের বিকল্প চিন্তা করাতে আমার মনে হয় কোনো সুযোগ আছে বলে মনে হয়, কারণ আপনি আমরা যদি বাইপাসের বিকল্প একই রাস্তাকে ফোরলেন বা এইট লেনও যদি করি কিছুদিনের মধ্যে কিন্তু আলটিমেটলি সেটা শহরের উপরে একটা প্রেশার ক্রিয়েট করবেই। আশা করি বাইরে দুই তিনটা দেশের যে রিং রোড, বাইপাস সড়ক, বাগদাদ, কায়রো এই সমস্ত দেশে দেখেছি যে প্রত্যেক দেশে স্যার রিং রোড থাকে এবং বড় ভারী ভেহিকেল ওই রাস্তা পর্যন্ত আসে, এবং বাইপাস ইভেন আমাদের দেশেও স্যার খুলনাতে আমি ছিলাম, খুলনায় কিন্তু এই যে রাস্তাটা রূপসা এটা বাইপাস হয়ে আপনার যশোর চলে গেছে, এ পাশে পড়েছে শহর। অর্থাৎ আপনারা যে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে বর্তমান যে মহাসড়কটি আছে সেটির সম্প্রসারণ হবে না বাইপাস হবে, আমার অবস্থান এক শতভাগ বাইপাস সড়কের পক্ষে। ধন্যবাদ স্যার। শুধু বলে রাখি একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে, আমার আপত্তিটুকু বিবেচনা করলে মনে হয় ভালো হতে পারে, অথবা আমার সীমাবদ্ধতায় আমি এই আপত্তি দিচ্ছি। সেটি হচ্ছে আপনি একটা পাইপকে মাঝখান থেকে যত বড় মোটা করে দিন না কেন, আবার যদি যাওয়ার রাস্তা ওইটাই থাকে তাহলে সেটা খুব গণ্ডগোল হয়ে যাবে। আপনারা এত চমৎকার একটি অবস্থানে আছেন, সেখান থেকে রূপাতলীকে এড়িয়ে যান, রূপাতলীকে এড়িয়ে আপনারা রেডিও সেন্টারের আগে পিছে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। যদি আমাকে সব কিছু ঘুরে আবার সেই রূপাতলী ক্রস করতে হয়, যেই রূপাতলী হচ্ছে জঞ্জালে এবং যানজটের সবচেয়ে বড় উৎস, তো আমরা কিন্তু এটাকে এড়িয়ে গেছি, আপনার নতুল্যাবাদকে এড়িয়ে গেছি, ফাইন। আর বাইপাস সবসময় বাইপাস দূরত্বের মধ্যে থাকা ভালো, হ্যাঁ, বাইপাসকে মানুষ যাবে অবসরকালীন সময় উপভোগের জন্য এবং ওটা অনেকটা পর্যটন কেন্দ্র হবে, এই বিষয়টাও একটু আপনারা লক্ষ্য রাখবেন যে মানুষ যেন সেখানে ঘুরতে যেতে পারে, আমাদের বরিশাল তেমন কিছু নেই, সুতরাং এই বাইপাসে এই বিউটিফিকেশনের বিষয়টি খুব বেশি মাথায় আপনারা যদি রাখেন ভালো হয়, যে কোনো মূল্যে হোক।
রূপাতলিকে এড়াতে হবে। রূপাতলি যদি ওইখান থেকে ক্রস করেন, এই যত বাইপাস করেন আর যাই করেন, আবার কেন যেন মনে হচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আপনারা পেছন থেকে বের হয়ে যান, রেডিও সেন্টারের ওইখান থেকে সোনারগাঁ টেক্সটাইল মিলের পেছন থেকে কিছু রাস্তা তাদেরকে দিতে হবে। সবাই যখন অতিক্রম করতে চান, পেছন থেকে আপনারা সরাসরি ওইখানটায় বের হয়ে যান। তার না হলে আমি কিন্তু একটা মানে আমার একটা শঙ্কা রয়ে যাচ্ছে। আমাদের যে অ্যালাইনমেন্টটা আমরা দেখলাম এটা বেশ ভালো। তবে মুরাদ ভাই যদি বলেছে যে আসলে যদি এই পাশটা শহরের একটা পাশ ঘুরে যদি আবার সেই রূপাতলি বাস টার্মিনালে আপনি আসেন, স্যার আপনি যে প্রযুক্তির কথাই বলেন না কেন, কারণ আজকে যে পরিস্থিতি আছে আগামী 5-10-20 বছর পর আরও বেশি ভয়াবহ হবে। সুতরাং সেই সুদূর প্রসারী পরিকল্পনার জন্য আমরা দাবি করব যে আসলে এটি ঠিক রূপাতলি বাস টার্মিনালে না এনে তার আগে উকিলবাড়ি সড়কের মধ্যে আপনাদের সড়ক জমি অধিগ্রহণ করা আছে, এর আগে আমরা শুনেছিলাম, তারপরে নদীর পার হয়ে একদম পুরনো ফেরিঘাট দিয়ে ওঠা যায়, উকিলবাড়ি সড়ক হয়ে যাওয়া যায়। অর্থাৎ আমি সেই দীর্ঘ মানে কালের বা সামনের যে ভবিষ্যতের যানজট বহনের যে হেসিং হবে সেটি চোখ বুঝলে হয়তো আমরা দেখতে পারি। সুতরাং সেটির জন্য রূপাতলি বাস টার্মিনালকে আপনার ফোর লেন বলুন বা বাইপাস বলুন এড়িয়ে চলবে সেই দাবি আমি করছি। আরেকটি বিষয় স্যার, যে এই যে 2018 সালে আপনার জমি অধিগ্রহণ শুরু হয়েছে, আজকে 21 সাল পর্যন্ত এখন পর্যন্ত জমি অধিগ্রহণের কার্যক্রম হয়তো বা চলছে, আমি যতটুকু জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার, আপনি যদি খেয়াল করেন সাগরদী থেকে রূপাতলি পর্যন্ত এটি বিভিন্ন মহলে আলোচিত হয়, এটাকে আমরা এখন পুলসিরাত বলি স্যার, একদম স্রেফ পুলসিরাত বলি, কারণ গত 7-8 দিন আগে এক ভিক্ষুক নারী এই যে রূপাতলির আগে সাগরদীর ওখানে একটা অটোরিকশা প্রকাশ্যে মেরে গেল। অর্থাৎ প্রতিটি সেকেন্ড আমাদের ওই রাস্তা যদি একবার কোনো কাজের প্রয়োজনে যেতে হয় তখন মনে হয় যেন আমি পুলসিরাত পার হইতে যাবো, মানে যেতে ইচ্ছা করে না, কেমনই যেন ভয় লাগে, এত যানবাহন, এত অনিয়ন্ত্রিত যানবাহন, যা আসলে খুবই খারাপ অবস্থা। এখন আমার যেটা দাবি বা বক্তব্য, এই ফোর লেন বা বাইপাস হতে সময় সাপেক্ষ ব্যাপার, 5-7 বছর লাগে এটা, এটি বাস্তবায়ন হতে আমরা জানি। সেই সময় অর্থাৎ সেই যে আপদকালীন সময়টা আপনারা দয়াপূর্বক সাগরদী থেকে রূপাতলি পর্যন্ত সড়ক সম্প্রসারণ করুন, নাহলে মানুষের মৃত্যুর মিছিল বাড়বে, প্রতিনিয়ত পঙ্গু হচ্ছে। দয়াপূর্বক এই কাজটি মানুষের স্বার্থে আপনারা করবেন সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। এর আগে যিনি বক্তব্য রেখেছেন বরিশাল বিভাগ বাইপাস বাস্তবায়ন, আমরা জানি যে অতি সম্প্রতি কাজ শুরু হবে, আমরা রেলপথ পাব, আপনার এই বাইপাসের সাথে যে রেল সড়ক হবে সেটি প্যারালাল সমান্তরাল হবে কিনা, না আবার নতুনভাবে খানি জমি বা অন্যান্যরা এটার সাথে কোনো যোগাযোগ আছে কিনা রেল বিভাগের সাথে, আমার প্রশ্নটি হচ্ছে একদম সুস্পষ্ট। পায়রা যে নদীবন্দর বা সমুদ্রবন্দর সে পর্যন্ত রেল সড়ক হবে, তো সেই রেলপথের সাথে এটি প্যারালালই হচ্ছে কিনা এরকম কোনো পরিকল্পনা আছে? টিয়াখালী পর্যন্ত আপনাদের যে সার্ভে এটা 100 লাখ আমাদের সঠিক বলে আমার মনে হয়। এরপর থেকে আপনারা যে রূপাতলির যে জায়গা থেকে আপনারা ক্রুজ করতে চাচ্ছেন সেই জায়গা থেকে আরও পশ্চিম দিকে না গেলে আমাদের যে যানজটের যে সমস্যা সেই সমস্যার থেকে আমরা মুক্ত হতে পারবো না। কাজেই আমাদের আরও পশ্চিম দিকে বাস স্ট্যান্ড থেকে আরও পশ্চিম দিকে যে অবস্থানেই যান আরও পশ্চিমে আগাইয়া কিছু একটা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলে এটা জনগণের জন্য উপকৃত হবে। আর একটা বিষয় হলো আমরা আমার ওয়ার্ডটা এই কালিজির নদীর এপার, এই অঞ্চল থেকে আমাদের লোকজন বিগত দিন থেকেই এই সাপুরদি ব্রিজ থেকে এত একটা জটিলতার মধ্যে আমরা থাকি, যেমন অ্যাক্সিডেন্ট হয় তেমন মানুষের ভোগান্তি হয় চলাচলে, মানে 1-1.5 ঘন্টায় আমরা উঁচু জায়গা ক্রস করতে পারি না বাস স্ট্যান্ড হইতে সাপুরদি ব্রিজ। এখন আমাদের এর বরাবর আজকে এখন আবার যে পটুয়াখালী পায়রা সেতু হচ্ছে এখন যানজটটা আরও অনেক বৃদ্ধি হবে। এই মুহূর্তে যে আমরা কী অবস্থার মধ্যে আছি এবং কী অবস্থার মধ্যে আমরা এই জায়গাটুকু পারাপার করবো সে বিষয়ে আপনাদের অতি দ্রুত এই যে সাগরদ্বীপ ব্রিজ, মানে আমাদের এই আপনার যদি ইউরোপটা যদি আপনার হয় বাইপাস সড়ক হইতে দীর্ঘদিনের সময় লাগবে, এই যে সময়টা লাগবে সেই সময়ের আগ মুহূর্ত আমাদের যে কী অবস্থাটা হবে সেই বিষয়ে আপনারা যাতে গুরুত্ব দেন এবং এই সাগরদ্বীপ ব্রিজটা এটা ক্রস করতে মানুষের যথেষ্ট ভোগান্তি, এটা কেন যে আপনারা এটা করছেন না বা কেন হচ্ছে না আমাদের হাতে কষ্ট হয়, কিছুটা হয়তো সাময়িক লাঘব হবে কারণ এই 5-7 বছর এই কাজ লাগবে, সে পর্যন্ত আমরা কিছুটা স্বস্তিতে
চলাফেরা করতে পারবো। আর পিতামহ শুকনো হয়েছে, আমি কথা বেশি বলছি মনে হয় আমার ওয়ার্ডে তো মূলত এম পয়েন্ট আমার ওয়ার্ডের মধ্যেই হবে এবং আসলে আমাদের ওয়ার্ডে খুব ফলবর্ষপূর্ণ, কারণ আমার ওয়ার্ডে ভোটার সংখ্যাতে তার মনে হয় 8-10 গুণ লোক বেশি বসবাস করে, তারপর সমস্ত বরিশালের প্রধান দপ্তরগুলো আমার ওয়ার্ডের মধ্যে, তো সেখানে কিন্তু জায়গার সংকুলন যে আপনার রাস্তা নিরাপদ জায়গা কিন্তু খুবই কম, তো সেখানে আমি বলবো কারণ আমাদের এফআইতে নিলে জমির মূল্য অনেক বেশি এবং জায়গাও পাবেন না। তা আমি সবাই যেভাবে বলছি যে বাস টার্মিনালের পশ্চিম দিকে অন্তত আপনার এটা রূপতলী জাগুয়াতে কলেজটা আছে ওর পাশ থেকে জায়গায় আছে, ওইখান থেকে আমাদের সিদ্ধিনগরের বড় রাস্তা আছে ওখান থেকে নিয়ে গ্যাস টার্মাইন হয়ে ওইখানে বড় রাস্তা আছে গ্যাস টার্মাইনের নিজস্ব এবং সিটি কর্পোরেশন রোডস নিজস্ব ওই ফেরিঘাটের ঠিক এক মুহূর্ত পর্যন্ত, ওখান থেকে যদি করেন তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কম হবে, মানে আবাসনের ক্ষতির পরিমাণ কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের ডিস্টার্বেন্স হচ্ছে যাতে সড়কটা ওখান থেকে হয়, আপনারা কলকাতা থেকে অ্যালয়মেন্ট গেছেন আমি ঠিক বুঝতে পারিনি যে আপনি কোনখান থেকে রূপতলী ক্রস করছেন, তা আমি আমার মতামত এটা রূপতলী জাগুয়া কলেজের ওখান থেকে ফাঁকা জায়গা আছে ওখান থেকে নিলে আপনি এটা সহজ হবে, রাস্তার পাশে জায়গাও আছে মেট্রোপলিটন পুলিশের পিছন থেকে। স্যার আসলে এখন এক্সিস্টিং যে সড়কটা আছে বলছেন অনুষ্ঠান হিসেবে এটা স্যার শহরের একদম ভিতর দিয়ে, স্যার এখানে যানজট সড়ক দুর্ঘটনা এগুলো রোধ করার জন্য স্যার বাইপাস সড়কের কোনো বিকল্প নেই, যেহেতু এখন পায়রা আমাদের ব্রিজ উদ্বোধন হয়ে গেছে পোর্ট আমাদের পায়রা পোর্ট চালু হবে আমাদের পদ্মা সেতু চালু হবে, সেক্ষেত্রে আমাদের যে ট্রাফিক ভলিউম বেড়ে যাবে এবং হেভি ভেহিকেল লোডের ট্রাকগুলো আসবে যেগুলো হাই স্পিড চলবে এগুলোর জন্য আসলে বাইপাস সড়কের এখন বিকল্প নেই, আমাদের যদি ভবিষ্যতে চিন্তা করি তাহলে আমাদের বাইপাস সড়ক কী হবে, আর যেটা অ্যালাইনমেন্ট দেখলাম সেটা আমার কাছে মনে হচ্ছে এটা ভালো একটা অ্যালাইনমেন্ট এবং কনস্ট্রাকশন কস্টও স্যার ওখানে আলটিমেটলি কম হবে, কারণ এক্সিস্টিং যেটা এটা করতে গেলে ওভারপাস আন্ডারপাস বিভিন্ন ইন্টারকানেক্টেড তারপরে ফুট ওভার ব্রিজ এগুলো করতে হবে যেগুলো জন্য আরও স্পেস নিতে হবে যেগুলো কী দিতে হবে। আমি আর অল্প কিছুদিনের ভিতরেই এটা আর স্বপ্ন নয়, আমার মনে হয় যে আপনার আমাদের চাইতে আপনি বেশি জানবেন যে হয়তো আগামী জুন মাসেই ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু পার হয়ে আসতে পারবো এই বরিশালে, তা আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই। তবে যেই কথাগুলি এসেছে আমি তাদের সাথে প্রায়ই একমত, কারণ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে, সেই ক্ষেত্রে আমি সবার সাথেই আমার উপজেলা যেহেতু আমি একটা গ্রামের চেয়ারম্যান গ্রামের মানুষ কাজেই আমার এটা যদি বাইপাস দিয়ে যায় তাহলে আমার 2-3টি ইউনিয়ন পড়ে এবং এই ইউনিয়নগুলি অনেক উন্নয়ন হবে, পাশাপাশি যে বরিশাল সিটি কর্পোরেশন আসলে সিটি কর্পোরেশনের ভিতর দিয়ে তো যাওয়ার প্রশ্নই আসে না। আমরা একটি উদাহরণ দিই যে আইব খান সাহেব তখন কমলাপুর রেল স্টেশন করে গেছে ঢাকা সিটি পায়রা ধান খেতের ভিতরে, যে ওইখানে তখন শিয়াল ডাকতো কুকুর ডাকতো এসব দূরে করে গেছে যে যাতে কোনো দিন ওই ওইখানটা শহরের ভিতরে না আসে, এখন কিন্তু কমলাপুর রেল স্টেশন সরানোর জন্য আমাদের চিন্তাভাবনা করে গেছে। আমরা এখন ওই বাইপাস হলে যে কত টাকা খরচ হবে না হবে এটা বর্তমান সরকার এটা নিয়ে ভাবার কোনো কথা না, কাজেই টাকা ব্যাপার না, ইনশাল্লাহ আমি মনে করি যে বাইপাস সড়ক হলে আমার গ্রাম উন্নয়ন হবে, পাশাপাশি এই যে শহরের যে যানজট এটাও কমবে এবং বায়ু দূষণ যেটা সেটাও কমবে, এবং আমি বরিশাল উপজেলা চেয়ারম্যান হিসেবে বলছি পাশাপাশি আমার চেম্বার অফ কমার্সের যে আমাদের ব্যবসায়ী মহল আছে বরিশালে তারাও কিন্তু ভোগান্তি থেকে অনেকটাই হবে, তারা ঢাকা থেকে ট্রাকে মালামাল পরিবহন করে তারা অল্প সময়তে আমাদের বরিশাল থেকে মিনিমাম 5টা জেলাতে যে মালামাল পরিবহন করবে তাদের বেলায়ও অনেক অল্প সময়তে তারা পারাপার হতে পারবে। আর যেই কথাটি এসেছে দ্বিতীয় আমি আর বলতে চাই না, বিশেষ করে রূপতলী সেটা আমার মনে হয় আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সাথে আপনি সমন্বয় করে ওটা কীভাবে সমাধান করা যায়, যেহেতু ওই আমাদের যে বাইপাস সেই বাইপাস হতে তো অনেক সময় প্রয়োজন, ইতিমধ্যে এটা যদি সমাধান করা যায় তাই আমি এটা মনে করবো যে মঙ্গল আমাদের এই বরিশাল সিটি কর্পোরেশনের জন্য মঙ্গল।
এই সড়কে যারা উপকারভোগী, যারা এই সড়ক ব্যবহার করবেন, যারা এই সড়কের পাশে অবস্থান করবেন, যারা এই সড়ক পারাপার হবেন, এদের সকলেরই আমরা আজকে একত্রিত হয়েছি, ওনাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, মতামত দিয়েছেন, ওনাদের মতামতগুলো লিপিবদ্ধ করে আমরা একটা সামারি রেডি করব। এই সামারিটুকু সরকারের নীতি নির্ধারণী মহল তথা মন্ত্রণালয় এবং অ্যাকটেকে আমরা প্রেরণ করব। আশা করি এই মতামতগুলোর আলোকেই আমরা যে ব্যবস্থা গ্রহণ করব, সরকার এটাতে ইতিবাচক ছাড়া দিবেন এবং সরকার এটি গ্রহণ পূর্বক আমরা পরবর্তী কার্যক্রমে এগিয়ে যাব। মুখ থুবড়ে পড়বে না এর একদম প্রশ্নই ওঠে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, আমাদের এই প্রকল্পটাও সেইভাবেই এগিয়ে চলবে, এটা সুযোগই নেই। তাছাড়া এই দক্ষিণ অঞ্চলকে আমাদের সরকার, আমাদের এই বর্তমান সরকার তৃতীয় ইকোনমিক জোন হিসাবে দক্ষিণ অঞ্চলকে তারা বিবেচনা করছে, সেক্ষেত্রে এই প্রকল্প লেট বা স্লো হওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা এখন এই পর্যায়ে আমরা চলছে ভূমি অধিগ্রহণ প্রকল্প, এটা নির্মাণ প্রকল্প হবে, ভূমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিজিবিলিটি স্টাডি করার পরে ডিটেইল ডিজাইন হবে, অ্যান্ড দেন ডিটেইল ডিজাইন হওয়ার পরে ডিপিপি প্রণয়ন হবে এবং একনেকে এটা পাশ হবে, দেন তারপরে স্টার্ট হবে নির্মাণ কাজ। তাই আমাদের ভূমি অধিগ্রহণে আপনারা জানেন যে ভূমি অধিগ্রহণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এরা অংশীদারিত্ব নিয়ে সমস্যা রয়েছে, মালিকানা নিয়ে সমস্যা রয়েছে। এ ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত সকল রাস্তার সরলীকরণ হবে, এটা আঁকাবাঁকা যেটা আছে সেটা থাকবে না, তখন সিক্স লেন হবে। আপনি বলেছেন ফোর লেন, আসলে প্রকৃতপক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সিক্স লেন করবেন বলে তিনি বলেছেন, দুইটা সার্ভিস লেন সহ ভিতরে চার লেন সিক্স লেন হবে। সেই ক্ষেত্রে এই জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গেলে আমাদের দ্রুত নির্মাণ কাজ আমরা শুরু করতে পারবো। এবং আপনারা যারা মিডিয়ায় আছেন সকল লোকজনই আপনারা এই ব্যাপারে পজিটিভলি আপনারা আমাদের নিউজগুলো দেখবেন, আমাদেরকে যেন আমরা যেন সকলের স্বার্থেই যেন জমি অধিগ্রহণের ব্যাপারে সকলেই যেন সহযোগিতা করে, যদি যত তাড়াতাড়ি সহযোগিতা করতে পারে ভূমি অধিগ্রহণের ব্যাপারে তত তাড়াতাড়ি আমরা মূল নির্মাণ কাজে আমরা যেতে পারবো। আপনারা জেনে হয়তো খুশি হবেন, আমরা